তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী উপাসনা বিজেপি পার্টির পুরোপুরি বারোটা বাজিয়ে দিলেন হরিয়ানায় বিজেপির গুন্ডারা বাংলার মুসলিম যুবক সাবিরকে গোমাংস খাবার মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে এই বিজেপির গুন্ডাদের পুরোপুরি বারোটা বাজিয়ে দিলেন যারা এই সাবির নামের যুবককে হত্যা করেছে তাদের পুরোপুরি তুলধনা করে দিলেন সাহসী মহিলা উপাসনা তো চলুন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী উপাসনা কিভাবে বিজেপি পার্টি এবং বিজেপি সরকারের বারোটা বাজিয়ে দিলেন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন এর প্রত্যেকটা বিজেপি নেতাদের কাছে আমার এটাই থাকবে যে নিজের শিরদারাটা তো বেঁচে দিয়েছেন মানবিকতা মানসিকতাটাও কি বেঁচে দিয়েছেন এই বিজেপির মতো নোংরা দলকে তুলে ফেলে দিতে হবে সেভাবে অযোধ্যা যেইভাবে অযোধ্যা ছুঁড়ে ফেলে দিয়েছিল এই বিজেপিকে ওরা বুঝে তারপরে সর্বপ্রথম যদি পাটা তুলে কাউকে রাতি মারেন সেটা হচ্ছে আপনার বিজেপি দলকেই এবং আর কত ধর্মের রাজনীতি করবে এই বিজেপি অযোধ্যায় তো করতে গেছিল হ্যাঁ অযোধ্যা তো হিন্দুদের এলাকা তাই না অযোধ্যায় রাম মন্দির বানানো বানানোকে নিয়ে বিজেপির লোকজন ভেবেছিল রাম মন্দির বানা দেঙ্গে তো পুরা হিন্দু কা ভোট হাম লোক মিল জায়গা টেনে হিচড়ে তো বের করে দিয়েছে অযোধ্যার লোকজন সেখান থেকে অযোধ্যা থেকে আপনাদের প্রত্যেককে আজকের দিনে সাবির মল্লিক সাবির মল্লিক বাংলারই ছেলে বাংলার ২২ বছরের একটা সন্তান যে হরিয়ানায় গেছিল একটা মানে কাজ করতে শ্রমিক ও কাজ করতে গেছিল হরিয়ানায় ওকে হরিয়ানাতে যখনও কাজ করছে স্বাভাবিকভাবে ও বহুদিনেই সেখানের শ্রমিক এবং সেখানে কাজ করে কাজ করার পরবর্তীতে হরিয়ানায় ও মাংস মাংস অর্থাৎ আমি এখানে চিকেন বা মাটনের কথা বলছি না আমি এখানে গো মাংসের কথা বলছি ওকে গো মাংস খাওয়ার ও খেতে পারে এই জিনিসটা মনে করে ওকে টিপিক্যালি লিঞ্চিং করা হয়েছে মাটিতে ফেলে বাজেভাবে মেরে আজকের দিনে দাঁড়িয়ে ও আমাদের মধ্যে আর নেই ওর দেহটা কবর দেওয়া হয়ে গেছে যারা জানে না তাদেরকে এই জিনিসটা জানিয়ে দেওয়ার জন্যই আমি ভিডিওটা করছি সাবির যেই ভাইটার ব্যাপারে তুমি বা অনেকেই অবগত নও সেই ভাইটার ব্যাপারে আজকে তোমাকে জানতে হবে বুঝতে হবে সেই ভাইটাকে চিনতে হবে কারণ আজকে এই ভাইটার কথা আমাদের চোখের সামনে আসলেও এরকম অনেক ভাই আছে অনেক বোন আছে যাদেরকে এরকম মিথ্যে অপবাদ দিয়ে মিথ্যে কথা বলে যে এই ভুল জিনিস খাচ্ছে ভুল বস্ত্র পরছে ভুল জিনিস কথা বলছে এই বলে মানুষকে দিয়ে পিটিয়ে খুন করে দেওয়া হচ্ছে এবং সেইখানের সিপিএম সি এম অর্থাৎ মুখ্যমন্ত্রী এই গোটা বিষয়টায় মৌন ব্রত ব্রত পালন করেছে হ্যাঁ আমি ঠিক বলছি ওখানের যিনি চিফ মিনিস্টার আছেন আমি আমরা প্রত্যেকে জানি যে হরিয়ানা যেই জায়গার আমি কথা বলছি হরিয়ানা বিজেপি শাসিত রাজ্যের মধ্যে একটা এবং সেই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ওনার কাছে যখন এই গোটা বিষয়টা যায় উনি খুব ক্যাজুয়ালি এই জিনিসটা বলে যে হ্যাঁ আমাদের হরিয়ানাতে তো এই জিনিসটা রেস্ট্রিক্টেড করা তাহলে কেনই এই মানুষগুলো এইসব করেন গো মাতাদের রক্ষার জন্য এরকম একটা আইন করা আছে অবশ্যই থাকতে পারে গো মাতা গরু না হয় অনেকেরই মা আমিও কিন্তু হিন্দু সেই সূত্রে যদি দেখতে যাই তাহলে ওই গো মাতার যেই কথাটা আছে সেটা তো আমার জন্য প্রযোজ্য কিন্তু আমি এই কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছি গো মাতা তো আমাদেরকে বা কাউকেই এই জিনিসটা শেখায়নি যে একটা মাতৃগর্বের সন্তানকে তুমি ছিনিয়ে নাও এই কথাটা এই অধিকারটা ওদেরকে কে দিয়েছে এই অধিকারটা কি ওদেরকে ওখানকার সিএম দিয়েছে মানে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি কি এই অধিকারটা ওই ছেলেগুলোকে দিয়েছিল যারা রীতিমতো পিটিয়ে খুন করলো ওই ভাইটাকে ওই ভাইয়ের জন্য জাস্টিসের জন্য আপনারা পথে নামবেন না আজকে প্রত্যেকটা বোন প্রত্যেকটা ভাই তিলোত্তমার জন্য জাস্টিসের জন্য নামছে এবং এই জিনিসটা নামা উচিত এই জিনিসটা দেখে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের কিন্তু গর্বে বুক ফুলে যাচ্ছে হ্যাঁ যে একটা বোনের সাথে যখন এরকম ঘটনা ঘটে তখন প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোন প্রত্যেকটা ধর্মের লোকজন একটা কথাই বলছে যে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর তাহলে সমানভাবে যখন একটা ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটছে তখন কেন আমরা বুক ঠুকে বলতে পারছি না উই ওয়ান্ট জাস্টিস ফর সাবির অ্যাজ ওয়েল আমরা কেন বলতে পারছি না যে উই ওয়ান্ট জাস্টিস ফর আওয়ার ব্রাদার কেন আমি ব্যক্তিগতভাবে আমি আমি যদি আবারও ধর্মের দিকে আসি যেই ধর্মে আমার ভাই বিলং করতো সেই ধর্মর সাথে কিন্তু আমি বিলং করি না কিন্তু যেই মানবিকতায় যেই মানু ও বিলং করতো সমানভাবে সমান মনুষত্বে আমিও বিলং করি আমিও একজন মানুষ আমিও রক্তে মাংসের মানুষ হ্যাঁ তাহলে আমি একটা রক্ত মাংসের মানুষের সাথে ঘটা এরকম একটা অপরাধকে কেন নিন্দা করব না কি জিনিস আমাকে বাধা দিচ্ছে সাবিরের সাথে এই ঘটনাটা ঘটা যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটার ব্যাপারে নিন্দার কণ্ঠ চড়াতে কোন জিনিসটা বাধা দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমার জাস্ট একটাই প্রশ্ন কোনো ক্ষেত্রে কি মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে না তো নাকি শুধুমাত্র ও অত্যন্ত গরিব পরিবারের একটা ছেলে বলে আমরা কণ্ঠ তুলছি না সফিস্টিকেটেড যে পরিবার পরিবার বা যেই বিলঙ্গিংসটা থাকে তাদের এই কথা নিয়ে যদি আমরা কথা বলতে যাই বা এই কথা নিয়ে যদি তারা পথে নামে জাস্টিস বুকে লাগিয়ে ঘোরে তাহলে হয়তো কেউ ঠিকভাবে খাবে না সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম হয়তো আর পুশ করবে না এই জন্যে কি আজকে সবাই চুপ সাবিরের বেলায় কেন জাস্টিসটা চাইছে না কেউ আমি আবারও বলছি এই সাবির বা এই সাবির নাম হোক অন্য কোন ছেলে হয়তো অন্য ধর্মে বিলং করে হয়তো সে মুসলিম হয়তো সে শিখ হয়তো সে বুদ্ধিস্ট বা হয়তো সে হিন্দু বিশ্বাস করুন প্রত্যেকে একই সুরে একই গলায় প্রত্যেকে কিন্তু আমার বোনটার জন্য নেমেছিল সমানভাবে আমি অনুরোধ করব বোনটার পাশাপাশি আমাদের ভাইটার জন্যও না হয় এমন সেই ভাইটার আজকের দিনে দাঁড়িয়ে একটা ছোট্ট সন্তান আছে সেই ভাইটার বয়স আমি যতটা অবগত বাইশ কিংবা বছর বয়স ছেলেটার ছেলেটা অত্যন্ত গরিব গরিব পরিবারের একটা ছেলে তাই জন্যেই স্বাভাবিকভাবে শ্রমিকভাবে ওকে অন্য জায়গায় হয়তো গেছিল ও কাজ করতে কিন্তু ও তো কোনো দিনই কোনো দিনই হয়তো ভাবতে পারিনি যে একটা ফলস অ্যালিগেশন দিয়ে ও গো মাংস খাচ্ছে এই জিনিসটা বলে ওকে রীতিমতো খুন করা হবে এবং খুন করার দায়িত্বটা ওই মানুষগুলোর হাতে কে দিয়েছে আমি সেই জিনিসটা এখনও বুঝে উঠতে পারছি না আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনও যদি কাউকে গুলি করে সেটার জন্য দশটা জায়গায় দশবার কৈফিও দিতে লাগে ওরা তো পুলিশও না প্রশাসনও না তাহলে এই এরকম প্রশাসনহীনতা বা এরকম ইনজাস্টিস ওই অঞ্চলে যখন হচ্ছে সেখানে জাস্টিস ফিরিয়ে আনার দায়িত্ব যদি আমি মনে করি সেখানে এর সেই জাস্টিসটা হয় সিএম মৌনব্রত রাখছে কেন সিএম কেন গোটা বিষয়টাতে এখনো শান্ত এখনো চুপ সিএম স্পষ্ট কথা বললো না গোমাতার রক্ষার্থে তো আমরা এই জিনিসটা করেছিলাম যদি এই গোটা বিষয়টা হয়ে থাকে তাহলে কিছু বলার নেই কিছু বলার নেই একটা মানুষের জীবন চলে গেছে ও কি মানুষ ছিল না নাকি ও শুধুমাত্র অন্য ধর্ম বলে মানে এরকম ভাবে চুপ থাকা হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাংলায় আছি বলে আমি গর্বিত মনে করি কেন জানেন কারণ বাংলায় এরকম ধর্মের জিনিস হয় না এরকম ধর্মের রাজনীতি হয় না আর কত ধর্মের রাজনীতি করবে এই বিজেপি অযোধ্যায় তো করতে গেছিল হ্যাঁ অযোধ্যা তো হিন্দুদের এলাকা তাই না অযোধ্যায় রাম মন্দির বানানো বানানোকে নিয়ে বিজেপির লোকজন ভেবেছিল রাম মন্দির বানা দেঙ্গে তো পুরা হিন্দু কা ভোট হাম লোক মিল জায়গা টেনে তো বের করে দিয়েছে অযোধ্যার লোকজন সেখান থেকে অযোধ্যা থেকে আপনাদের প্রত্যেককে আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসটা এখনো মাথায় ঢুকছে না যে আমরা চাই না আমরা কেউ পছন্দ করি না ধর্ম নিয়ে রাজনীতি হোক আমরা চাই না এই জিনিসটা হোক আজকের দিনে দাঁড়িয়ে বারবার যখন আমরা প্রত্যেকে শিক্ষিত অশিক্ষিত সুশিক্ষিত বা কুশিক্ষিত লোকজন প্রত্যেকে একটা কণ্ঠস্বর বলছে যে না আমরা চাই না যে এরকমভাবে নোংরামিটা হোক যেই নোংরামিটা দিন দিন বেড়েই চলেছে বিজেপির রাজ রাজত্বে শুধুমাত্র বিজেপির রাজত্ব বিজেপি যেই যেই জায়গায় দায়িত্বে আছে সব জায়গায় আজকে দিনে দাঁড়িয়ে আমি বাংলায় থাকি আমি বাংলার কথাটা আবারও বলতে বাধ্য হচ্ছি নন্দীগ্রাম যেখানে যেটা হচ্ছে বাংলার একটা অংশ অবশ্যই কিন্তু সেখানের এমএলএ কে শুভেন্দু অধিকারী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সেই বিরোধী নেতার এলাকায় একটা মেয়েকে নগ্ন করে দৌড় করানো হচ্ছে এবং খুব আশ্চর্যভাবে সেইখানে শুভেন্দু অধিকারীর গলা উঠছে না উনি চুপ বসে আছেন কিন্তু যখন বোন তিলোত্তমার তিলোত্তমার প্রচারের বেলা চলে আসছে ওখানে তো জাস্টিসের থেকে বেশি প্রচার হবে আপনাদের আপনারা চলে আসছেন একদম মিছিলের শীর্ষে প্লাকার্ড বুকে ঝুলিয়ে দাঁড়িয়ে পড়ছেন বোনের জন্য আমার জাস্টিস চাই একটু লজ্জাবোধ করুন একটু লজ্জাবোধ করুন যেনাকে ধরে পিটিয়েছিল আপনাদের লোকজন তারা মেয়ে ছিল না ওর বাচ্চাটা আজ আট বছরের বাচ্চা ওই বাচ্চাটা মেয়ে সন্তান নয় ওকে সেক্সুয়ালি হ্যারাস করে যায় আপনাদের লোকজন আপনারা চুপ আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা কেউ কোনো কথা বলতে যাচ্ছি সবার মুখে কি কথা আসছে যে কেন একটা জায়গার জিনিস বাকি জায়গায় কি অসুবিধা হচ্ছে বাকি জায়গায় কোথায় রেপ হচ্ছে সেইটা দিয়ে ঢাকার চেষ্টা হচ্ছে না ঢাকার চেষ্টা হচ্ছে না আমরা তুলে ধরার চেষ্টা করছি যে রেপ একটা সামাজিক ব্যাধি আজকের দিনে দাঁড়িয়ে সেটা এপিডেমিক হয়ে উঠেছে এবং এই বাকি জায়গায় যেই ঘটনাগুলো ঘটছে অর্থাৎ মণিপুরে যেটা ঘটেছে হাতরাস যেটা হয়েছিল উত্তরপ্রদেশ বাকি প্রত্যেকটা জায়গা উড়িষ্যা উড়িষ্যাটা কি করে ভুলেছে এটা রিসেন্ট ঘটনা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গা কিন্তু বিজেপি